বন্যাতদের সহায়তা এগিয়ে এসেছে আজ সুন্না ফাউন্ডেশন দুদিনে এক লাখ মানুষকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্টরা জানিয়েছেন বন্যা পরবর্তী পুনর্বাসনে প্রাথমিকভাবে কমপক্ষে পাঁচ হাজার মানুষকে অর্থ সহায়তা ছাড়াও বাড়ি নির্মাণ করে দেওয়া হবে মোস্তফা মালিকের রিপোর্ট সিক্স থাউজেন্ড অনলি মাস্টার আকস্মিক বন্যায় অসহায় লাখো মানুষ রয়েছেন খাবারের সংকটে সহায়তায় তাদের কাছে ছুটে এসেছে আজ সুন্নাহ ফাউন্ডেশন ফেনী ও কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় চলছে ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাখ আহমদুল্লাহ ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন জানিয়েছেন দুর্গতদের নিয়ে তাদের পরিকল্পনার কথা প্রথমত আমরা দিচ্ছি বিশ পরিবারকে শুকনো খাবার দ্বিতীয় ধাপে এসে আমরা যেটি দিচ্ছি তা হলো পঞ্চাশ হাজার পরিবারের জন্য ভারী খাবার অর্থাৎ যেটি রান্না করে খেতে হয় সেরকম খাবার তৃতীয় ধাপে যেটি আমাদের করা পরিকল্পনা রয়েছে সেটি হল পানি যখন শুকিয়ে যাবে অথচ অনেকেরই হয়তো উপার্জন তখনও শুরু হবে না তাদের জন্য আমাদের পঞ্চাশ হাজার প্যাকেট থাকবে ইনশাআল্লাহ চাউলের যেখানে প্রত্যেক বস্তায় থাকবে পঁচিশ কেজি করে চাল পুনর্বাসন কার্যক্রমে আমরা পরিকল্পনা করেছি পাঁচ হাজার পরিবারকে আমরা চারবান করে টিন এবং নগদ অর্থ সহায়তা করব বন্যা দুর্গত এলাকায় কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী তিন হাজারের অধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন আজকেও আলহামদুলিল্লাহ এখন প্রায় এক হাজারের মতো স্বেচ্ছাসেবক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত আমরা বাইশ তারিখে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ 63 লক্ষ মানুষের অধিক আমাদেরকে একদিন আমাদের ওয়েবসাইট বিকাশ অ্যাপ নগদের অ্যাপ থেকে আমাদেরকে ডোনেশন করছেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় 10 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন মোস্তফা মালিক চ্যানেল আই ঢাকা